মাত্র কদিন আগে নিউজিল্যান্ডের হয়ে খেলা লোগান ভ্যান বেক এবার গোটা বিশ্বকে চমকে দিয়ে বিশ্বকাপ খেলতে নেমেছেন নেদারল্যান্ডসের জার্সিতে। তিনি গত আগস্টে নেদারল্যান্ডসের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে তুলে নিয়েছেন মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের মতো খেলোয়াড়ের উইকেট। এরপর সেপ্টেম্বরে নিউজিল্যান্ড এ দলের হয়ে মাঠে নামেন ইন্ডিয়া এ দলের বিপক্ষে এবং সর্বশেষ অক্টোবরে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে নেমেছেন নেদারল্যান্ডসের হয়ে। 16 অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে 55 রানের বিরাট ব্যবধানে হারিয়ে অঘটন দিয়ে এবারে বিশ্বকাপ শুরু করেছে নামিবিয়া। অপরদিকে সংযুক্ত আরব আমিরাতকে ও পরের ম্যাচে নামিবিয়াকে হারিয়ে সুপার টুয়েলভের পথ অনেকটা নিশ্চিত করে ফেলেছে নেদারল্যান্ডস। তবে সবার নজর কেড়েছে নেদারল্যান্ডসের তরুণ ক্রিকেটার লোগান ভ্যান বেক। এই তরুণ ক্রিকেটারের নজর কাড়ার সবথেকে বড় কারণ, মাত্র কদিন আগে ভারতীয় এ দলের বিপক্ষে নিউজিল্যান্ডের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি এবং নিউজিল্যান্ডের জার্সি গায়ে অনূর্ধ্ব 19 ক্রিকেটে বেশ কয়েকটি টি টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচেও খেলেছেন তিনি, আর এখন নেমেছেন নেদারল্যান্ডসের জার্সি গায়ে। উল্লেখ্য, লোগান ভ্যান বেক প্রাক্তন ক্রিকেটার স্যামি গুইলেনের নাতি। তিনি নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। তবে লোগান ভ্যান বেকের বাবা নেদারল্যান্ডসের বাসিন্দা হওয়ার কারণে তাকে নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে খেলার অনুমতি দেওয়া হয়েছে।